আজ দুপুর থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহদপ্তর। এবং আবহদপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই 10টি জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎও পড়বে, এমনটাই কিন্তু আগাম সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহদপ্তর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন 10টি জেলার কথা বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ দুপুরের পর থেকেই বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এবং সন্ধ্যাবেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। বিশেষ করে সোমবার বজ্রপাতে 28 জনের মৃত্যুর পরে অনেকে আতঙ্কিত রয়েছে। তবে আজ সন্ধ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বলেছে আজ দুপুরের পর থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গত দিনের তুলনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সুন্দরবন, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মালদাহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, ঝাড়গ্রাম, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে। তারই সঙ্গে 10 থেকে 14 জুন ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। 10 থেকে 14 জুনের মধ্যে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও। বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারকে জানানো হয়, তারপরই সরকারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এ ব্যাপারে 10 থেকে 11 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপের কথা বলা হয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সময়কালে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলবর্তীতে তাড়াতাড়ি আসার কথা বলা হয়েছে। অর্থাৎ আজকের মধ্যেই সমুদ্র ছেড়ে উপকূলবর্তীতে আসতে বলা হয়েছে এবং নিজেদের বাড়িতে যাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদম 26 তারিখ পর্যন্ত সমুদ্রে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু আগাম পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।